চট এই যে বিভিন্ন রকম মহামারী আমাদের ভিতরে আসে তার ভিতরে আবার সামনে দে আসে আর একটা বিরাট মহামারী সেই মহামারীটার নাম কি সেই মহামারীটার নাম হ্যাঁ বিরাট একটা বড় মহামারী আসছে আবার আমাদের ঈমানটা লুফে নেবার জন্য একে তো ছেলে পেলে পাবজি খেলি খেলি ফ্রি ফায়ার খেলি খেলি সব শেষ একে তো ঈমান নেই তার ভিতরে যা ঈমান আছে সেগুলো লুটে নেবার জন্য আসছে একজন জে বিরাট একটা মহামারী সেই মহামারীটার নাম হলো কানা দাজ্জাল আল্লাহ রাসূল বলেন আনা খাতামান নবিয়িন লা নবিয়্যা বাদি আমি হলাম আখেরি নবী আমার পরে আর কোনো নবী আসবে না তো সেই নবী আখেরি নবী এটা আখেরি জামানা ধে আসে কানা দাজ্জাল এই কানা দাজ্জাল কে অনুসরণ করবে কে কানা দাজ্জালের কি কেমন দেখতে হবে তার একটাই চোখ থাকবে চোখ কটা হবে একটাই চোখ আর তার এক হাতে জাহান্নাম আর এক হাতে জান্নাত থাকবে আমাদের এসে বলবে আমি খোদা আমাকে মেনে নাও কিন্তু কিন্তু মেনে নেবে বিরাট সারা পৃথিবী জয় করে ফেলবে কানা দাজ্জাল খুব স্বল্প সময়ের ভিতরে সারা পৃথিবী মানে দখলে এনে ফেলবে তার এমন জাদু থাকবে কি জাদু থাকবে কোথায় আসবে সে আমি লিখেছিলাম এবছরে মানে আমার চ্যানেলে আমি ছেড়েছিলাম গজলটি বলছি সকলে শুনে থাকুন আরে নয় বেশি দূরে সেই মহাকাল আসবে সেই কলকেতে কানা দাজ্জাল আর নয় বেশি দূরে সেই মহাকাল আসবে সে কলকেতে কানা দাজ্জাল আর নয় বেশি দূরে সেই মহাকাল আসবে সে কলকেতে কানা দাজ্জাল বলবে আমি বড় স্রষ্টা মাই বলো বলবে আমি বড় স্রষ্টা মাই বলো কেড়ে নেবে মমিনের ইমানি বল আর নয় বেশি দূরে সেই মহাকাল আসবে সে কলকেতে কানা দাজ্জাল আর নয় বেশি দূরে সেই মহাকাল আসবে সে কলকেতে কানা দাজ্জাল বলবে আমি বড় স্রষ্টা মাই বলো বলবে আমি বড় স্রষ্টা মাই বলো কেড়ে নেবে মমিনের ইমানি বল আর নয় বেশি দূরে সেই মহাকাল আসবে সে কলকেতে কানা দাজ্জাল আর নয় বেশি দূরে সেই মহাকাল আসবে সে কলকেতে কানা দাজ্জাল এই কানা দাজ্জাল আসবে কোথায় ফিলিস্তিনের জেরুজালেমে যেখানে অনেক নবী রাসূল জন্ম নিয়েছে সেই জেরুজালেমে আসবে কানা দাজ্জাল এসে কি করবে কবি লিখছেন জেরুজালেমে এসে করবে গমন ইহুদিরা করবে তার অনুসরণ জেরুজালেমে এসে করবে গমন ইহুদিরা করবে তার অনুসরণ জুলুম করবে এসে মুসলমানের দেশে জুলুম করবে এসে মুসলমানের দেশে দিকে দিকে ছড়াবে সে ফিতনার জল আর নয় বেশি দূরে সেই মহাকাল আসবে সে কলকেতে কানা দাজ্জাল আর নয় বেশি দূরে সেই মহাকাল আসবে সে কলকেতে কানা দাজ্জাল বলবে আমি বড় স্রষ্টা মাই বলো বলবে আমি বড় স্রষ্টা মাই বলো ইমানি বল আর নয় বেশি দূরে সেই মহাকাল আসবে সে কলকেতে কানা দাজ্জাল আর নয় বেশি দূরে সেই মহাকাল আসবে সে কলকেতে কানা দাজ্জাল বেহেশত জগতার থাকবে ঘাতে মুনাফিক হবে যারা মানবে তাকে প্রকাশ করে আর এক রকম অন্তরে ইমান নেই বাইরে ইমান দেখায় ও হলো মুনাফিক আর আল্লাহর কোরআন বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফারি মিনান নার মুনাফিকদের স্থান হবে কঠিন থেকে কঠিন জাহান্নাম এই জন্য তাকে অনুসরণ করবে কারা মুনাফিক কিন্তু ঈমানদার কি বলবে কবি লিখছেন
লড়াই করবে এবং দাজ্জালকে পরাজিত করে আবার সারা পৃথিবী একদিন মুসলমানরা শাসন করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি লিখছেন, ইমাম মাহদি ঈসা নবী এসে করবে পরাজিত দাজ্জালকে, ইমাম মাহদি ঈসা নবী এসে করবে পরাজিত দাজ্জালকে, সাইফউদ্দিন আমিনী বলে এসো সবাই মিলে, সাইফউদ্দিন আমিনী বলে এসো সবাই মিলে, কোরআন হাদিসে মেনে করি গো আমল, আর নয় বেশি দূরে সেই মহাকাল, আসবে সে কলকে ঠিকানা দাজ্জাল, আর নয় বেশি দূরে সেই মহাকাল, আসবে সে কলকে ঠিকানা দাজ্জাল, বলবে আমি বড় স্রষ্টা মাই বলো, বলবে আমি বড় স্রষ্টা মাই বলো, আর নয় বেশি দূরে সেই মহাকাল, আসবে সে কলকে ঠিকানা দাজ্জাল, আর নয় বেশি দূরে সেই মহাকাল, আসবে সে কলকে ঠিকানা দাজ্জাল। শুনলেন, একেবারে নতুন গজল, তাই তো নাকি? একেবারে নতুন গজল বলে কছিরা।